তওবা পরে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান নানকের তওবা পরে বিএনপির নেতাদের নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সোমবার রাজধানীর শ্যামলী ক্লাবের সামনে বিএনপি জামাতের অবরোধের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এই কথা বলেন তিনি নানক বলেন বিএনপির অবরোধ মানে মানুষকে অবরুদ্ধ রাখা কিন্তু জনগণ ঘৃণা দিয়ে তাদের অবরোধকে প্রত্যাখ্যান করেছে তারা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে পুলিশ মেরেছে দায়িত্বরত সাংবাদিকদের আহত করেছে হাসপাতাল ভাঙচুর করেছে অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে তাই দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণের এই প্রত্যাখ্যান থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত তাদের নেতাদের উচিত তওবা পড়া এবং তওবা পড়ে নির্বাচনের পথে আসা